নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত, কনসালটেন্ট সাইকোথেরাপিস্ট অ্যান্ড অ্যাস্ট্রো স্পিরিচুয়াল কাউন্সিলার। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভ ইংরেজি নববর্ষের অভিনন্দন। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজ আমি একটি নতুন বিষয় নিয়ে এসেছি আপনাদের সঙ্গে আলোচনা করতে। বিষয়টি হল কেতুর কুপ্রভাব থেকে কিভাবে নিজেকে মুক্ত করবেন, সেই সম্পর্কিত কিছু টিপস আপনাদের দেব। মূল আলোচনা শুরুর আগে বলবো, বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্টস লাইক করতে ভুলবেন না। নিয়মিত আমার বিভিন্ন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। রাহুর মতো কেতু একটি ছায়া গ্রহ। বৈদিক জ্যোতিষে এটি একটি কর্মিক অ্যাকুমুলেটিভ গ্রহ। আপনার রাশিচক্রে এর অবস্থানের উপর নির্ভর করে ভালো মন্দ বিচার করা যায়। কেতু যেখানে অবস্থান করবে তার সপ্তমে, অর্থাৎ সেখান থেকে ঠিক তার উল্টো দিকে রাহু অবস্থান করবে। কেতু হলো আপনার অতীত বা আগেকার, অর্থাৎ আগের জীবনকে নির্দেশ করে। কেতু থেকে নির্দেশ করে আপনার জীবনের লক্ষ্য কি হওয়া উচিত। কেতু আপনার জীবনের আধ্যাত্মিক চেতনা, অতি প্রাকৃতিক ঘটনার সঙ্গে জীবনকে যুক্ত করা। কেতু আপনার দেয় জ্ঞান, অন্তর্দৃষ্টি, বুদ্ধি ও আধ্যাত্মিক চেতনা, কিন্তু একই সঙ্গে সে আপনার দেয় সমস্যা, দুঃখ, ক্ষতি, মানসিক অস্থিরতা ইত্যাদি। ইতিবাচক বা শুভ কেতু আপনাকে করে তোলে জ্ঞানী, ধার্মিক, দেয় পূর্বজন্মের জ্ঞান, ইনটিউশন পাওয়ার। এই শুভ কেতুর প্রভাবে একজন জাতক কিংবা জাতিকা হয়ে ওঠে প্রতিভাধর, সুন্দর শাস্ত্রের অধিকারী, অপ্রত্যাশিত সম্পদের অধিকারী। আবার অন্যদিকে অশুভ কেতুর প্রভাবে একজন জাতক কিংবা জাতিকা তার ধৈর্যের জায়গাটা অসম্ভবভাবে কমে যায়, কোনো কাজে সে স্থিরতা পায় না, মানসিক অস্থিরতা তাকে তাড়া করে বেড়ায়। যদি আপনার জন্মছকে লগ্ন থেকে দ্বিতীয় যদি কেতু অবস্থান করে, তাহলে আপনি আকাশকুসুম কল্পনা করবেন, খুব বড়লোক হওয়ার স্বপ্ন দেখবেন, কিন্তু বাস্তবে তা কখনো হবে না। বয়স 30-42 বছরে যখন আসবে, তখন এই সকল জাতক জাতিকা বিষণ্ণতা ও হতাশাগ্রস্ত হয়ে পড়বে। যদি কারোর জন্মছকে চতুর্থে কেতু থাকে, অর্থাৎ কেতু দ্বারা প্রভাবিত হয়, তো তার মানসিকতা নেগেটিভ, অর্থাৎ নেতিবাচক হয়ে যাবে। অত্যধিক নার্ভাস ফিল করবে, কর্মজীবনে পরীক্ষাতে বারবার অসফল হবে। যদি পঞ্চম ঘরে কেতু অবস্থান করে বা প্রভাব বিস্তার করে, তাহলে জাতক কিংবা জাতিকা অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবে, বন্ধুদের সঙ্গে সময় কাটাবে, নষ্ট করবে, পড়াশোনাতে মন না বসলেও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির উপরে বেশি ঝোঁক থাকবে, সঙ্গে বিপরীত লিঙ্গের প্রতিও আকৃষ্ট হবে বেশি। যদি সপ্তম ঘরে কেতু থাকে এবং অন্যান্য শুভ অশুভ গ্রহর সঙ্গে যুক্ত থাকে, তাহলে এই সকল জাতিকাদের বিভিন্ন ধরনের প্রভাব পড়তে পারে জীবনে। যদি রবি ও চন্দ্রের সঙ্গে কেতু সপ্তমে অবস্থান করে,
তাহলে আত্মবিশ্বাস গড়ে তোলে। কিন্তু তার সঙ্গে মঙ্গল যুক্ত হলে তাহলে জাতক কিংবা জাতিকাকে অধিক আত্মবিশ্বাসী করে তোলে এবং প্রচন্ড বদ মেজাজি করে। যদি বুধের সঙ্গে কেতু যুক্ত হয় তবে জাতককে অধিক চতুর করে তোলে। বৃহস্পতির সঙ্গে কেতু যুক্ত থাকলে জাতক অহংকারী এবং সিনিয়র পার্সনের সঙ্গে, শিক্ষক, বসদের সঙ্গে সর্বদা খারাপ সম্পর্ক তৈরি হয়। যদি শুক্রের সঙ্গে যুক্ত হয় কেতু, তাহলে জাতক কিংবা জাতিকাকে বিপথে চালিত করে। শনির সঙ্গে কেতু যুক্ত হলে জাতক কিংবা জাতিকাকে অলস প্রকৃতির করে তোলে। মূলত নেতিবাচক অর্থাৎ নেগেটিভ প্রভাবগুলি জাতক জাতিকাদের মনে নিয়ে আসে এবং মানসিক বিভ্রান্তির সৃষ্টি করে। তো এই গেল সাধারণ চরিত্র কেতুর শুভ এবং অশুভ। তো এখন আসবো বন্ধুরা, কিভাবে আপনি আপনার এই অশুভ কেতুর প্রতিকার করবেন। অশুভ কেতু মানুষের জীবনে ভীষণ কুপ্রভাব ফেলে, মানুষকে প্রতারক ও সুযোগ সন্ধানী করে তোলে। সর্বদা সে খোঁজে কিভাবে শর্টকাট পদ্ধতিতে জীবনে বড় হওয়া যায়। মনে রাখা উচিত বন্ধুরা, শর্টকাট পদ্ধতিতে কখনো জীবনে সফলতা আসে না। জাতক মনে করে সবকিছু তার জীবনে দ্রুত ঘটে যাবে, কিন্তু তা কখনোই ঘটে না। এখন বলবো বন্ধুরা, এরকম পরিস্থিতিতে কি করবেন। কেশরকে কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে তিলক হিসেবে ব্যবহার করতে পারেন অথবা খেতেও পারেন, তাহলে শুভ ফল পাবেন। যদি কুকুরকে যত্ন করেন এবং তাকে খেতে দেন, কুকুরকে কখনো মারপিট না করেন, তাহলে কেতুদেব প্রসন্ন হন। যদি আপনি অন্যকে সাহায্য করেন, দান ধ্যান করেন, আপনার জীবনে কেতুর কুপ্রভাব অসম্ভবভাবে কমে যাবে। আপনার জন্মছকে কেতু যদি খুব খারাপ অবস্থাতে থাকে, তাহলে সোনার অলংকার পরুন। যদি কোনো পেন্ডেন্ট ব্যবহার করেন, সেই পেন্ডেন্ট হলুদ বর্ণের বা ধূসর বর্ণের লকেট ব্যবহার করুন। যদি আধ্যাত্মিক ক্রিয়াকর্ম করেন এবং আধ্যাত্মিক বই বিতরণ করেন, তাহলে কেতুর কুপ্রভাব থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। কোনো ধূসর বর্ণের পোশাক পরবেন না, সাদা ও হলুদ বর্ণের পোশাক সর্বদা ব্যবহার করবেন, শুভ ফল পাবেন। সহজে অপরিচিত মানুষকে বিশ্বাস করবেন না, প্রতারিত হতে পারেন। অশুভ কেতুর প্রভাবে খারাপ বন্ধুদের সঙ্গে আপনার পরিচিতি ঘটবে এবং যা আপনার জীবনকে বিপথে চালিত করবে, পড়াশোনা খারাপ করে দেবে। তাই অসৎ বন্ধুদের সঙ্গে মিশবেন না। অশুভ কেতুর প্রভাবে আপনার মানসিক উদ্বেগ বেড়ে যাবে। তো এর জন্য বন্ধুরা বলবো, রূপোর ব্রেসলেট ব্যবহার করতে পারেন, তাহলে মানসিক কিছুটা শান্তি ফিরে পাবেন। চিনি, মিষ্টি বা গুড় দান করুন। গুড়ের সঙ্গে বাদাম দান করলেও শুভ ফল পাবেন। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে উপোস থাকুন। ওই দিন উপোস ভঙ্গের সময় লবণ জাতীয় কোনো জিনিস খাবেন না। অনাথ ও পথ শিশুদের মিষ্টি দান করুন। লাল এবং লাল পলার বর্ণের বিশেষ পোশাক বা গহনা ব্যবহার করবেন না। গৃহহীনদের ও ব্রাহ্মণদের কম্বল দান করুন, এতে কেতুদেব তুষ্ট হবেন।
সর্ষের তেল দানে কেতুর কুপ্রভাব কেটে যায়। যদি রূপোর তৈরি কোনো পাত্রে মধু ভরে ভাঁড়ার ঘরে রাখেন তাহলে কেতুর কুপ্রভাব থেকে রেহাই পাবেন। রূপোর তৈরি বলকে আপনার ওয়ালেট বা পার্সের মধ্যে রাখুন। কোনো মন্দিরের চূড়াতে পতাকা দান করুন। প্রবাহমান জলে চার টুকরো কাঠ ফেলে দিন, তাহলে কেতুর কুপ্রভাব থেকে আপনার জীবনের কিছুটা মুক্তি ঘটবে। অল্প বয়সী মেয়েদের খাবার দান করুন এবং তাদের সাহায্য করুন। গণেশ মন্দিরে প্রতিদিন প্রার্থনা, লাড্ডু দান এবং গণেশ স্তোত্রম পাঠ করুন, কেতুর কুপ্রভাব থেকে অবশ্যই রক্ষা পাবেন। স্রোতমান জলে 21টি কয়লা ভাসিয়ে দিন, তাহলে বন্ধু দেখবেন আপনার জীবনের কেতুর অসম্ভব কুপ্রভাব থেকে আপনি রক্ষা পাবেন। যদি কেতুদেবের মন্ত্র পাঠ করেন তাহলেও শুভ ফল পাবেন। ওম কেম কেতভে নমঃ এই মন্ত্র পাঠে শুভ ফল পেতে পারেন, অথবা ওম শ্রীম শ্রেম শ্রম স্বাহা কেতুভে নমঃ এই বীজ মন্ত্র পাঠ করলে কেতুর কুদৃষ্টি থেকে আপনি রেহাই পেতে পারেন। পাথর হিসাবে ক্যাটস আই ব্যবহার করলে কেতুর কুপ্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। তো বন্ধুরা, এই গেল কেতুর কুপ্রভাব থেকে কিভাবে নিজেকে মুক্তি পাবেন তার বিভিন্ন টিপস। তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইকস কমেন্টস করতে ভুলবেন না। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।